শান্তি, গুড মর্নিং, শুভ সকাল। আজকে আমাদের এখানে অনেক সুন্দর অনুষ্ঠান আছে, প্রদর্শনী আছে, তো আপনাদেরকে দেখাবো কী কী করা আছে এবং কী কী প্রদর্শনী হবে আমাদের ব্রহ্মকুমারী সেন্টারে। আশা করি সবার ভালো লাগবে। আর আমার মন থেকে এটাই কামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরমাত্মার শ্রীমত অনুসারে চলবে। ওম শান্তি। আজকে আমাদের সেন্টারে প্রদর্শনী আছে, তো দেখাবো আজকে প্রদর্শনী আছে, তো প্রদর্শনীর প্রস্তুতি চলছে জোর কদমে। এখানে একটা লোক আছে, এখানে পাঁচটা ঘোড়া আছে। আসলে সেই পাঁচটি ঘোড়া হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিভ এবং ত্বক। অর্থাৎ কিভাবে আমরা রাজযোগের দ্বারা এই পাঁচটি কর্মেন্দ্রিয়কে আমরা বশীভূত করতে পারবো, মানে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবো, সেই হিসাবে এটা দেখানো হয়েছে। আজকে দুপুরে অনেক বড় প্রোগ্রাম আছে, আর ভোগ আছে দুপুরে, বিকে এবং নন বিকেদের। তো প্রস্তুতি চলছে আমাদের সেন্টারে আজকে প্রদর্শনী। আমরা চাই সবাই যাতে পরমাত্মার পরিচয় পাক এবং সবাই সুখে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে জীবন কাটাক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা। তো সেজন্য আমাদের প্রয়াস। ওম শান্তি।